তো এটি চিনতেই পারতেছেন, এটা হচ্ছে ইলিশ মাছ। এটা ছোট ইলিশ, যেটাকে ঝাটকা ইলিশ বলা হয়। এটা ঝাটকা ইলিশ। তো আমি এখানে 2 পিস ঝাটকা ইলিশ নিছি। মাছটাকে আমি ভালো মতো ধুয়ে কেটে পরিষ্কার করে নিছি এবং মাঝখান দিয়ে আবার একটু মাছগুলোকে ফাঁক ফাঁক করে রাখছি, মানে একটু জায়গা করে রাখছি যাতে এখানে মশলাটা ঢুকানো যায়। 2টা মাছই আমি এরকম একটু কেটে নিছি, বটি দিয়া 2 পাশটাই কেটে নিছি। 2 পাশটা আমি সুন্দর করে কেটে নিয়েছি যাতে এটার ভিতরে মশলাটা ঢুকানো যায়। দেখেন, তো এটি একটি রিকোয়েস্টের ভিডিও ছিল। আমাকে বেশ কিছুদিন আগে একজন রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটার জন্য, তো সময়ের জন্য করতে পারতেছিলাম। তো আজকে একটু হাতে সময় আসতে তো ভাবলাম যে আজকে সেই রিকোয়েস্টের ভিডিওটা শেষ করে দেই। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। মাইথিঙ্কের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পারতেছেন এগুলো ঝাটকা ইলিশ। তো আমি এখন এই ঝাটকা ইলিশটাকে মশলা দিয়ে মেখে নিব। তো এই মশলা দিয়ে মাখানোর জন্য দেখেন আমি কী কী মশলা নিছি এখানে। এটা হচ্ছে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এখানে আমি লাল মরিচের গুঁড়া নিছি 1/2 চামচের চেয়ে একটু বেশি। আর এটা হচ্ছে লবণ, এটা আপনার স্বাদ মতো নিতে হবে। এটা হচ্ছে হলুদের গুঁড়া, এটা 1/2 চামচের মতো আছে। আর এটা হচ্ছে রসুনের পেস্ট, এটাও 1/2 চামচের মতো আছে। এটা হচ্ছে আদার পেস্ট, এটাও 1/2 চামচের মতো। আর এটা হচ্ছে ধনিয়া পাউডার, এটাও 1/2 চামচ। এটা হচ্ছে জিরা পাউডার, এটাও 1/2 চামচ। তো এখন এই সবগুলো মশলা দিয়েই আমি মাছ দুটোকে ভালো মতো মেখে নিচ্ছি। এইভাবে মাখতে হবে যেন মাছের গায়ের মধ্যে মশলাটা ঠিক মতো লাগে, এবং মাছগুলো যে আমি কেটে কেটে নিছি, ফাঁক ফাঁক করে নিছি, এই ফাঁকের ভিতরে যেন মশলাগুলো ঢুকে এইভাবে মেখে নিতে হবে। তো আমি মাছ দুটোকে মেখে নিচ্ছি। তো আমি মাছ মেখে নিছি সব মশলা দিয়ে সুন্দর করে মেখে নিছি। তো এই মাছটাকে আমি এখন এইভাবে রেখে দিব। এইভাবে রেখে দেওয়ার পরে প্রায় 5-7 মিনিট অপেক্ষা করব। 5-7 মিনিট অপেক্ষা করে আমি এটা চুলার পরে যাব। তো আমি 5-7 মিনিট পরে পরে চলে আসছি। মাছটা আমি চুলায় দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো তেলটা আমি আগে গরম করতে দিচ্ছিলাম, যখন আমি মাছটা মেখে দিচ্ছিলাম তখন আমি তেলটা গরম করতে দিলাম। তো মাছটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করবো এই পাঁচটা হওয়ার জন্য। তো সেই সাথে আমি কড়াইটা একটু ঘুরিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেহেতু মাছটা বেশ ভালোই বড়, সেজন্য আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে তারপর আমি এটাকে উল্টিয়ে দিই। তো আমি উল্টিয়ে দিয়েছি, আবারও আমি ঢাকনা দিয়ে রাখবো এবং 1 মিনিট পরে আবার আমি উল্টিয়ে নেব। এইভাবে কয়েকবারই করতে হবে। আমি আর ঢাকনা দিব না, ঢাকনাটা এখন 1 মিনিট আরও এইভাবে ভেজে নেব। তো আমি ভেজে দিচ্ছি ঢাকনা না দিয়ে এখন, যে যেটা ভিতরে একটু সিদ্ধের প্রয়োজন ছিল এটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু মাছটা প্রায় 7-8 মিনিটের মতো লবণ মরিচ দিয়ে মাখানো ছিল, তখন একটু নরম হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে রাখছি, তাহলে অনেকটা নরম হয়ে গেছে। তো এখন আর আমি ঢাকবো না, এখন ঢাকা না দিয়েই আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি আরও কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি আপনারা মাছ ভেজে নেন বা ফ্রাই করে নেন, তাহলে এটার স্বাদ যে কীরকম না খেলে বুঝবেন না। এখন তো আপনারা বুঝতে পারতেছেন না ক্যামেরার মধ্যে, আমি যেহেতু এখানে এটা ভাবতেছি, আমি বুঝতেছি কী সুন্দর একটা গ্রাম আসছে। মনে হচ্ছে যে খাওয়ার টাইমে আগে খাই ফেলি, এরকম সুন্দর একটা গ্রাম আসতেছে। তো অবশ্যই মাছটাকে আমরা কেটে নিতে হবে, যেহেতু এরকম কেটে নিতে হবে যে আমরা বোনাই ইলিশ মাছটা যেভাবে কাটি সেভাবে কেটে নিতে হবে। এবং মশলাটা এইভাবে মাখতে হবে যেন মাছের গায়ে মশলাটা ঠিক মতো লাগে। তো সেখানে যে কতক্ষণ মেখে রাখতে হবে, তো রিকোয়েস্টের ভিডিও ছিল, যে রিকোয়েস্ট করেছিলেন তাকে অনেক ধন্যবাদ। ভাইয়া আপনি এইভাবে একটা ছেলে রিকোয়েস্ট করেছিলেন, ভাইয়া আপনি এইভাবে মাছটা ভেজে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে পরবর্তীতে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনি আমার মনে হচ্ছে যে আপনি মেসে থাকেন, তো সেজন্যই আপনার হয়তো রিকোয়েস্টটা ছিল। তো বিশেষ করে যারা মেসে থাকে তাদের জন্য আসলে এই ধরনের ভিডিও খুবই দরকার, তারা আসলে সঠিকভাবে বুঝতে পারে না কোন কাজটা কীভাবে করতে হবে। তো শুধু মেসে না, আমরা যারা বাচ্চা থাকি তারাও কিন্তু অনেক সময় বুঝতে পারি না যে আসলে কোন কাজটা আমাদেরকে কীভাবে
কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব। তো ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক দিন, শেয়ার দিন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বিশেষ করে এই ভাতটা ইলিশ যখন ভাসতে যাবে তো একটা জিনিস খেয়াল রাখবেন, মাছটা যেন পর্দার হয়, কারণ পর্দার ইলিশের একটা টেস্টই অন্যরকম। তো আমি তো হয়তো কিনেন না, তো কিছু মৌসুমে ভেবে কিনবেন যে পর্দার টাকা দিয়ে খাবেন ভালোটাই খাবেন, সবজি টাকা বেশি। পর্দার ইলিশের স্বাদটাই অন্যরকম, আমরা পর্দার পাড়ের মানুষ আমরা বুঝি যে পর্দার ইলিশটা কত টেস্টি কত মজা। যদি পর্দার ইলিশ হয় আপনি আরেকটা জিনিসভাবে এটা ইয়ে করতে পারবেন, পর্দার ইলিশ কিনা যখন আপনি এই মাছটা ভাজবেন, পর্দার ইলিশটা যদি ভাজেন তাহলে উপর দিয়ে মাছটা শক্ত হবে, কিন্তু ভিতর দিয়ে যখন আপনি মাছটা ভাঙবেন তখন মনে হবে যে মাছটা নরম। এই হলো পর্দার ইলিশ কিনার একটা উপায়। আর অন্যান্য ম্যাগনা বা অন্যান্য মাছ ভাজলে এটা একটা শক্ত ভাগ থাকে, ভিতরেও শক্ত উপরেও শক্ত। তো যাই হোক, নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।